সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না আলু পেঁয়াজ কিংবা ডিম গতকাল বাণিজ্য মন্ত্রণালয় তিন পণ্যের দাম ঠিক করে দিলেও শুক্রবার বাজারে এসে হতাশ হতে হয়েছে ক্রেতাদের ক্রেতারা বলছেন মনিটরিং না করে শুধু ঘোষণা দিয়ে বাজার নিয়ন্ত্রণ অসম্ভব লাগামহীন নিত্যপণ্যের বাজার বাজার নিয়ন্ত্রণে সরকার খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম নির্ধারণ করলো সর্বোচ্চ ১২ টাকা প্রতি কেজি আলু ৩৬ আর দেশি পেঁয়াজ ৬৫ টাকা কিন্তু শুক্রবার রাজধানীর পাইকারি বাজারেই প্রতিটি ডিমের দাম ছিল ১২ টাকা খুচরায় ১৩ টাকা আলুর কেজি পাইকারিতে ৪২ থেকে ৪৫ টাকা খুচরায় বাজার ভেদে ৫০ থেকে ৫৫ আর দেশি পেঁয়াজের ঝাঁজ আগের মতো পাইকারিতে কেজি প্রতি ৭০ টাকায় মিললেও ভোক্তা পর্যায়ে ৮৫ থেকে ৯০ কেজিতে আলু ৫৫০টা আমার বয়সও আমি দেখিনি এত দাম দেশে খাইবে কি গরিব মানুষে আম গমতে নিশালারা খাইতে বহুত কষ্ট এই পেঁয়াজ আমি খাইতাম ৪০ অন খাইতাম ৮০ টাকা আলু খাইতাম ২০ টাকা কেজি এই আলু অন খাইতাম ৫০ টাকা ৫৫ টাকা টিপু মন্ত্রী সব জনকে মিটিং করে করে মালের দাম এত তার পরের দিন আবার বেড়ে যায় ১০টা ২০টা কেজিতে ওই যে আপনি ডাল ভাত আর আলুর কথা বলেন না এটারও বৃত্তি নেই এখন ওই আলুর দাম বেড়েছে ৫০ টাকার উপরে কেজি ২০০ টাকা নিয়ে গেলে আমরা ১ টাকা আসে না ২০০ টাকা বাজারই হয় না একটা ব্যাগ ভরে নিয়ে আসতে পারি না আমরা কোন পণ্যের দাম বাড়ার ঘোষণা হতে না হতেই সেটি কার্যকর হয় কিন্তু কমানো হলে বাজারে তার প্রভাব চোখে পড়ে না সহজে এবারও আলু ডিম পেঁয়াজের দাম ঠিক করে দেওয়ার পরও ওই দামে পণ্য বিক্রি করছেন না কেউই আমরা মাল কম দামে কিনলে সে কম দেব আমাদের মাল শেষ হোক নতুন চালান আসলে আমরা কম বেচব আলুটা আমরা আগে এটা কিনছি ২৬০০ টাকা বস্তা আজকে ৫০ টাকা কমাইছে এরা ২৫৫০ রাখছে এই ৩৯ টাকা ৩০ পয়সা মতন কিনা পড়ে আর কি কেজি আমরা বেচছি ৪২ ৪৪ এই আর কি আবার এর মধ্যে ঘাটতি আছে ক্ষুব্ধকে তারা বলছেন বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো কেবল কথার কথা হয়ে যেন না থাকে সেটি নিশ্চিত করতে হবে এক ক্যারেট ডিম কিনলাম ৩৬০ টাকা দিয়া কিন্তু বর্তমান বাজার যে এই বাজার পরিস্থিতিতে আমাদের চলাফেরা খুব কঠিন কিন্তু বাজার মনিটরিং কোনো ব্যবস্থা নাই কিশোর জাহান এটিএন নিউজ ঢাকা